ও গোয়া আমি পর হয়ে গেছি, তুমি পর খেয়ে আপন করছো, খাটে হচ্ছে দেরি করোনা বাড়াবাড়ি, খাটে হচ্ছে দেরি করোনা বাড়াবাড়ি, ভাতারকে ভুলে গিয়েছো, ভাতারকে ভুলে গিয়েছো, ও গোয়া আমি পর হয়ে গেছি, ও গোয়া আমি পর হয়ে গেছি, তুমি পরকে আপন করছো, হাতে হচ্ছে দেরি করোনা বাড়াবাড়ি, হাতে হচ্ছে দেরি করোনা বাড়াবাড়ি, ভাতারকে ভুলে গিয়েছো, ভাতারকে ভুলে গিয়েছো, ও গোয়া আমি পর হয়ে গেছি, ও গোয়া আমি পর হয়ে গেছি, ও গোয়া আমি পর হয়ে গেছি। তুমি থাকো দূরে, তোমার জিনিসপত্র থাকে আমার মন জুড়ে। দাদা গো, প্রত্যেক দিন সকালবেলা ওই ফ্লিপকার্টে অর্ডার দেবে, দামি দামি মাল পড়বে আর কুত্তার বাচ্চার মুখে ফেলবে, বলবে যাও ঘাটকুলি করে গিয়ে ভালো করে ঘষে এসো। চলে এলাম ঘষতে, তবে দাদা আমার জীবনের সবথেকে বড় শত্রু আমার কে জানো? আমার সবথেকে বড় শত্রু হলো এই শর্ট ভিডিও, যেটাকে টিকটক বলা হয়। তার কারণ হলো প্রত্যেক দিন সকালবেলা আমাদের সেই পাশের পাড়ায় কুদ্দুস আছে, কুদ্দুসের আমাদের গিন্নি ফোন করে তার ডাকবে আর তার সঙ্গে শর্ট ভিডিও করবে। আমি যদি বলে নেন আমি তোর সঙ্গে করি, বলে তুমি বোকা তুমি পারবে না। তবে ঘষতে ঘষতে দাদা বিরাট ভুল হয়ে গেছে, আজকের মনে হয় আমার গেলে দেবে। তোমরা কি ভাবছো কি দেবে? আজকের গেলে আমার ঠুকে দেবে। এসো বন্ধু আমার পাশে, এসো বন্ধু আমার পাশে, হাত দিও না ডালে মুখে বসিয়ে দিই তোমার তাই, এসো আমার পাশে, এসো বন্ধু আমার পাশে, হাত দিও না ডালে মুখে বসিয়ে দিই তোমার তাই, এসো আমার পাশে, এসো বন্ধু আমার পাশে, যখন নীলা জয় এখন মন তুই আর মানে না, ফুলের মধু চুষে খাবো সমুদ্র আর জানবে না, যখন নীলা জয় এখন মন তুই আর মানে না, ফুলের মধু চুষে খাবো সমুদ্র আর জানবে না, বললে বিড়াল খেলাই কি আর, বললে বিড়াল খেলাই কি আর, থাকবে তোমার পাশে, পুষিয়েছি তোমার কাছে, চান্দি মার্কেটে সেরা মাল কুদ্দুস। হ্যাঁ বলো। এই জন্য তোমাকে আমি এবেলা ওবেলা তিন বেলা ভালোবাসি। তুই এত ভালোবাসি, তা দূরে থাকলে ভালোবাসা কাছে আসতে হবে না? আরে কার ছেলে, ও যদি দেখে ফেলে তা যাকে দেখবে, আরে কি দেখবে, আমাদের শর্ট ভিডিও হচ্ছে সে দেখবে না? আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ, আর কুদ্দুসের বাচ্চা আমার বাড়ি করে ঘেউ ঘেউ, তোমার হাকি থাকি আমি, আমি তোমার বউ তুমি স্বামী। দাদা গো আজও বুঝতে পারলাম না আমি ওর স্বামী না ও আমার স্বামী, তোমার হাতে থাকি আমি, আমি তোমার বউ তুমি স্বামী, তুমি বুঝলে না বোঝাতে দিলে না, তুমি বুঝলে না বোঝাতে দিলে না, আমাকে সরিয়ে রেখেছো, আতারকে ভুলে গিয়েছো, আমি তোর কে? আমি জানি তো, তুই কি জানিস কি? কেন তুমি আমার স্বামী? আমি তোমার স্বামী মানে ওই দেখ সংসারের সমস্ত কাজ আমি জানি, আজকের থেকে তুমি আমার স্বামী। তবে তোমার কথা শুনে আমার বিরাট ভুল হয়ে গেছে। আরে ভুল করেছো মানে? ভুলটা দেখাতে পারবো না, বলে বোঝাতে পারবো না। এই সরে যা। কেন সরে যা? এই আমার ভাই তো আমি সরে যাবো? সরে যা। এই উল্টো কথা বলতেছি। আরে এখানে শর্ট হবে। এই শর্ট হবে মানে? শর্ট হবে। আরে শর্টটা কি? আরে শর্ট ভিডিও হবে। এই কার সঙ্গে করবি? তোর বউয়ের সাথে। তারপরে তোর দুটো হাত জোর করে বলতেছি, ও আমার কোনোদিন সুযোগ দেয় না, একটা বার তুই বলে দেখ না ওর সঙ্গে আমি একটা বার শর্ট ভিডিও করবো। আমি তো কোনোদিন ওকে চান্স দিই না, তুমি একবার চান্স দিয়ে দেখো না। তুই বলছো পারবো? যা তোকে ফেমাস করে দেবো, যা। এই আমাকে ফর্সা করে দিবি?
ফেমাস করে দেব, মানে মানে পরিচিত করে দেব, সবাই চিনবে। আচ্ছা কি করতে হবে বল? আরে একটা গান হচ্ছে এই মোবাইলে। হ্যাঁ মোবাইলে গান হবে, হচ্ছে ওই গানের তালে ধরে নাচতে হবে, নাচলাম আর কম্পোজটা করে যেতে হবে। কার সঙ্গে নাচবো? তোর বইয়ের সাথে। ও দাদা রে, অনেক দিনের পর পরিচিত হয়েছি। লাগা লাগা, এ রেডি হ্যাঁ, লাগা রেডি হ্যাঁ। কুদ্দুস, হ্যাঁ তুমি কি বলে মনে আছে? কি বলো দিদি? রোল ক্যামেরা অ্যাকশন, রেডি হ যা। হ্যাঁ রোল ক্যামেরা অ্যাকশন। ছোট্ট মতন মানে এইটা এটা কি হলো? আমার বেলা ঢাকা, ওর বেলা খোলা কেন? আরে এই ব্যাপারটা তুই বুঝবি না। কেন বুঝবো না? আর যত ছোট পোশাক পরবি, আচ্ছা তবে তো ভিউজটা বাড়বে। যত ছোট পোশাক, যত ছোট দাদারা, যত ছোট পোশাক, যত ছোট পরবি। এ দেখ কাজ করলে হয় না? কি বলদিন, একদিন কোন পোশাক না পরলে হয় না? এভাবে হয় নাকি? ও পড়তে হবে। আরে ওটা পড়তে হবে। লাগা, হ্যাঁ না রেডি লাগা। এই যে তুমি কি বলে মনে আছে? জানো আছে, বলে ফেল। রেডি হ্যাঁ, রয়্যাল ক্যামেরা অ্যাকশন। ও বাবা, এই শালা ধানো বেউন ভাঙতেছে রইল বলে রে। এই একটা বলড় বলে কতবার হেড মারে রে? আরে কে হেড দিচ্ছে কে? ওই তো বারবার মারতেছি। আরে ওটা কম্পোস্ট ছিল। কি ছিল? ওটা কম্পোস্ট ছিল রে দাদা রে। আর ভুল হয়ে গেছে, আমি একটা কথা বলবো, আমার অনেক দিন আগে স্বপ্ন তোর সঙ্গে একবার শর্ট ভিডিও করব। না না তোর পায়ে ধরেছি, আমি তোর সাথে করব। আমি তোর সাথে করব। আমি করব নি, আমি করব। কুদ্দুস, তুমি তো সব ভিডিও আমার সাথে করে ফেলাস হয়েছো। একটা ভিডিও আমার স্বামীর সাথে তুমি করবে, তোমার কি আছে? আমার গানটা হয়ে গেলে এই মাইক্রোফোনটা নিয়ে তুই সেই গানটা গাইবি। ওই এই মাইক্রোফোনটার নিয়ে তুই একটা গান গাইবি? হ্যাঁ তোর গান গাওয়া শেষ, ওই মাইক্রোফোনটার ওই গানটা আমি গাইবো। মোবাইলে হবে, মোবাইলে হবে। হ্যাঁ এই কাজ। হ্যাঁ এই ধর, পারবি? ধর, লাগাও, ধর। রোল ক্যামেরা তুমি কোথায় যাবে? আমি ঘরে যাবো। যার হলি এই বাড়ি ছিড়ি, এ চলে যাবে। ও গেলে তবে আমি করব। আমার বাস্তব ছেড়ে আমি চলে যাবো? হ্যাঁ চলে যাবি। তুই অন্য থাকবি? অবশ্যই। বেশ আমিও একটা করে দেখাবো। চলে গেছে শিয়ার? আছে, শত তোর পার করে দিয়েছি। ঠিক করেছো। হ্যাঁ আমাদের পদের কাঠে যখন চলে গেছে রাস্তা পুরো পরিষ্কার। আর পরিষ্কার মানে ক্লিয়ার, ক্লিয়ার। আর তোমার এই পোশাক আর পরতে হবে? কোন পোশাক? আর যে আর সেই সেই ছোট যেটা আছে। কুদ্দুস, ওটা দূরবীন দিয়েও দেখা যায় না সোনা। তা ওইটা পড়লে তবে তো আমাদের ভিউজটা বাড়বে। মেকআপ আমি কেটে কালকে
দাদা গো সত্যি করে বলতে গোটা কলকাতা খুঁজেছি, এত মেয়ে টানাটানি, একটা মেয়ে খুঁজে পেলাম না। ওই তো একটা গলি দেখতে পাচ্ছি, ওই গলিটা দেখবো, যদি কোনো মেয়ে পাই তো ভালো, না রেকচার সাথে রাস্তা কাটিয়ে সকালবেলা বাড়ি চলে যাবো। যাই চলে যাই সচ্চর করে, যা স্বরূপ সচ্চর করে চলে যাও। শরীর তো থরথর করে কাঁপতে যে ভসন্ত হলে এত ভালো জিনিস, আমাদের গিন্নির থেকে দেখতে ভালো। বইটা বাইটা বেকন নিয়ে বাড়ি ফিরবো, যা হয় হবে, আগে থেকে আলাপটা করি দেখি। নমস্কার 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 নমস্কার। কি করবো, ওই কুফু বলতে চাই কিছু বুঝতে পারি, ও যা বলবে আমি খালি একটা ভাষা বলবো, ইয়া 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 ইয়া। ও বুঝতে পারলে পারলো, আমি না পারলো। এবার দেখা বলা যাক বলা যাক দেখি বাড়িটা কোথায়। হ্যাঁ তোমার বাড়ি কোথায়? পুসু পুসু ইয়াসুলা আসুলা কি আছে? আসুলা আসুলা আমি ওরকম করবো। আচলা আচলা করে কাঁচে ডেকে আর কাবাট কাবাট করে চুম খাচ্ছে, যে কি ধরনের ভালোবাসা বুঝতে পারি না। চুম যখন খাচ্ছে তাহলে আমার বিয়ে করবে, বিয়ের কথাটা বলা দেখা যায়। হ্যাঁ তুমি আমার বিয়ে করবে? পুসু 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 দেখো তো আমি ঠিক বুঝতে পারছি, আমার বিয়ে করে আমার বাড়িকে চার পাঁচ দিন ধর পোষা পান্তা খাবে। কি বলি শোনো না, তোমার আমার আমার বাড়ি নিয়ে যাবো। হ্যাঁ ধরো মা বলতে ওই পু ফু বলিনি, কিছু বুঝতে পারিনি। হ্যাঁ তোমার আমার বাড়ি নিয়ে যাবো, কিন্তু তোমার মুখ কাউকে দেখতে দেবো না। নিজের মাল নিজে নিচ্ছে এই চাকরি, আরে আরে মরে যাবে, দাঁড়াও দাঁড়াও, এটা মডেলে ছিড়ে হচ্ছে। আরে কেমন করে করবো কুদ্দুস? হ্যাঁ তুই পারবি না, আর বলবো তাই দেখি দিচ্ছি। আচ্ছা কি দাও? সরে আসো, ধরো দুর্গার পাশে অসুর আছে, আছে অসুর খাত, এইভাবে আটটা নিতে হবে। কুদ্দুস কুদ্দুস কি, আমি না খুব রিক্সা পড়ে যাচ্ছি। দাঁড়াও, তোমরা অলরাউন্ডার লোক চেষ্টা করলে হয়ে যাবে। পারবো তো? আরে পারে মানে হয়ে আছে, শুধু দেখাবার অপেক্ষায় আছে। কি রিক্সা জীবন যাপন? না না তুমি না দিনি কোনো রিক্স নি না না, ওই রাম থাকবে কোনো ব্যাপার নেই, শুধু একটু পাটা। এই তো কি সুন্দর হলো না, এবার বার করো। আরে কি বার করবে? আর জিপটা বার করবে তো? আরে সেটা বলবে তো? আমি তো বিয়ে করেছি, আমি থাকতে আবার বিয়ে করেছি। ওই দা তুই যদি কুদ্দুসের না কুদ্রতে পারিস, আই কুদ্রুনি ধরে না, এই যে কুদ্রবো বলে। ও মা গো মা, এ কুদরুনি খুব কুদরাচ্ছে, আমি দেখবো। না তুই ওর মুখ দেখবি না। এ আমার কুদরুনি। না তুই ওর মুখ দেখবি না। আমি কুদরুনি শিখবো। না আমি দেখবো। তুই কুদরুনি কে যা, কে আছে কি সর্বনাশ, তুই রেগে মেগে কলকাতা চলে গেলি। কলকাতা তো মেয়ে আছে, কোনো মেয়ে খুঁজে পেলিনি, শেষ পর্যন্ত মা ধরে এনেছি। বাচ্চা কোথায় হাত মেরেছি দেখবি? হাই হাই, এই শালা, এই তুই পশু না মানুষ যে? এই আমি জানি পশুরে নাই মামা শিব আছে না, তুই জলজবন্ত মানুষ হয়ে এই এলাকায় কোনো মেয়ে পেলিনি, আর দেখে তোর শাশুড়ি মা ধরে নিয়ে চলে এলি।
ব্যাঙ্গালোরে কাজে গিয়ে কিন নিন না চলে আইছি, কিন্তু শাউরি চিনি না, শাউরি ধরে ফেলেছি। শাউরি ধরেছি যে তোর যদি এত জ্বালা লাগে, আর তোর বাড়ি যদি কারো ধরতাম তোর কত জ্বালা লাগত। ওরে কলি কালে নতুন লীলা দেখবো কত বলবা, আর পোকে ছেড়ে মাকে নিয়ে কাটালি বাইরেরা। মাগো ওই কোষা কোষা করে নিজের বাঁশ নিজের ঝাড়ে চলে এসে কোষা করুনি, দেখেছো তো তোর সামনে তোমার মা আর তোমার মেয়ে এখনো বন্ধ ফ্যাশন দেওয়ালে লেগে আছে। কোথায় বলি লাইভ কমেন্ট পাওয়ার আশায় এরা শরীর দেয় ভাড়ায়। আরে এ ব্যাপারটা তুই বুঝবি না, সব জানি দাদা। বর্তমান সমাজের মেয়েরা কয়েকটা লাইভ আর কমেন্টের আশায় এরকম ছোট ছোট পোশাক পরতেছে, আর মোবাইলে এদের শরীরটা এরা ভাড়াই দিচ্ছে। কতই বলি লাইভ কমেন্ট পাওয়ার আশায় শরীর দিস ভাড়া। স্বরূপ বলে সোনার বাংলা করছি মোর আসে, স্বরূপ বলে সোনার বাংলা করছি মোর আসে, আর তোদের দেখে সুভাষচন্দ্র ছাত্রবৃত্তিতে ছেলের জন্য না এই ভারতবর্ষ যারা স্বাধীন করে তারা মন দেখছি না, তারা এই ভারতবর্ষ ছেড়ে চলে যাওয়ার বড় সিদ্ধান্ত নিয়েছে। না রে ভাই না, তুই ঠিক কথা বলেছিস। আমরা টিকটক পাচ্ছি, ফেসবুক ছাড়ছি, কয়েকটা লাইক কমেন্ট পেয়ে যাবো, ফেমাস হয়ে যাচ্ছি। একবার ভেবে দেখলি আমাদের বঙ্গদেশের বঙ্গ নারীদের ছোট ছোট পোশাক পরে আমার দেশটাকে শেষ করে দিচ্ছি। আজ আমার নিজের ভুলাই নিজে বুঝতে পারছি ভাই। যদি পারিস তোর দাদাকে তুই ক্ষমা করিস, তুই ক্ষমা করছিস, তুই ক্ষমা করে দে। কুদ্দুস কুদ্দুস তুমি আমার চিনি দিও না কুদ্দুস, তোমার লজ্জা করছে না? আমার মা কি এসব করতে? জানোয়ারের বাচ্চা, জানোয়ারের বাচ্চা ও নয়, জানোয়ারের বাচ্চা তুই। কি বলছো মা? তোমাদের কত পরিবারের মেয়েরা ছোট ছোট পোশাক পরে টিকটক করছে, এরকম ভাবে কত সংসার নষ্ট হয়ে যাচ্ছে। কথায় আছে কি জানো, ভাবিও করিও কাজ করিও ভাবিও না, তোমার মেয়েকে একবার ভেবে দেখেছে? এই ছোট পোশাক পরতে 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 এতই ছোট হয়ে গেছে যে নিজের সন্তানও মোবাইল খুলতে ভয় পায়। তার কারণ কি জানো, তোমার সন্তান যখন মোবাইলটা খুলবে না আগেই দেখবে মায়ের নোংরা নগণ্য ছবি। আমার স্বাধীন ভারতবর্ষের মানুষ, আপনাদের কাছে আমি করে যাবে শুধু খালি একটাই কথা বলতে চাই গো, আমার এই সোনার বাংলাকে আপনারা কেউ পুলকিত করবেন না গো, আমার এই সোনার বাংলাকে আপনারা কেউ পুলকিত করবেন না। ছি ছি ছি, আজ শুধুমাত্র তোর জন্য, শুধুমাত্র তোর জন্য আমি ছোট পোশাক পরতে বাধ্য হয়েছি, শুধুমাত্র তোকে শিক্ষা দিতে বলবো। ছি ছি ছি, তুই আমার পেটের সন্তান হয়ে একটা পরপুরুষের সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হবি, এটা আমি কোনোদিন ভাবতে পারি। একটা কথা মনে রাখবি, যেদিন আমি দেখবো যে তুই স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করছিস সেই দিনই তোর বাড়িতে আসবো, এই কথাটা মনে রাখবি। দেখলে তো রিয়া, আজকের এই সম্পর্ক সমস্ত তোমাকে কোথায় ঠেলে দিয়েছে, একের পর এক তোমার আত্মীয় স্বজন বাবা মা ভাই বোন সবাই ছেড়ে চলে গেছে। তবে তুমি ভয় পাও না গো, আমি তোমাকে কখনো ছাড়বো না, সবাই চলে গেলে কি হবে, আমি তোমাকে কখনো ছাড়বো না গো। গোড়ে মুগরে সে ঘন্টা টানে মিলে
जब तक नाम ले आशिकी नजर, जब तक नाम ले आशिकी नजर, सीधा अधूरा रहता है उन गलतियाँ से।